আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি বৈশাখী রান্নাঘরে। আজকে আমি রান্না করব লতি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমি কীভাবে লতি দিয়ে মাছ দিয়ে রান্না করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি চিকেন নিয়েছি, চিকেন দিয়ে বাঁধাকপি দিয়ে আমি রান্না করবো। আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছি, লতিটাও আমি ধুয়ে রেখেছি। আর এদিকে আমি আলু কেটে রেখেছি। এখন আমি আপনাদেরকে কিভাবে রান্না করি সেটা দেখাবো। আর এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে অল্প একটু রসুনও আছে, আলুর সাথে একটু রসুনটা বেশি দিব। আজকে আমি অন্যরকমভাবে লতিটা রান্না করব। আর এখানে রসুন বাটাটাও দিয়ে দিব আলাদা। আর এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব, সাথে লবণ দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। সবসময় তো আমরা চিংড়ি মাছ দিয়ে এবং সিজন দিয়ে লতিটা রান্না করে খাই, আজকে আমি মাছ দিয়ে রান্না করে খাবো। আর এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো আমি ভেজে নিব না। মাছগুলো দিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এখন মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর সাথে লতিটা দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, অল্প করে দিব। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আবার, ততক্ষণে লতিটা সিদ্ধ হোক। আর এখন আমি এদিক দিয়ে চিকেনটা বসিয়ে দিব। আর আমি এতে তেল গরম দিয়েছি। আর আমি এখন চিকেনের জন্য আলুগুলো ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। হালকা লবণ আর হলুদ দিয়ে এখন একটা ভালোভাবে ভেজে নেব। আর এটা ভাজা হোক। চিকেনের যে আলুগুলো আমি দিয়েছিলাম ভাজার, সেগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর যেহেতু আমি বাঁধাকপি দিব, এই জন্য আমি চিকেনের সাথে একটু রসুন বাগার দিয়ে নিচ্ছি। যে কোনো শাকের সাথে তো রসুনটাই বেশি মানায়, এই জন্য আমি একটু রসুন বাগার দিয়ে নিচ্ছি। আর এখন আমার রসুনটা হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ রসুন আর আদার পেস্টটা দিয়ে দিব। আপনারা যেরকম চিকেন নেবেন, বাঁধাকপি নেবেন, সেরকমভাবে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিবেন এবং জিরা গুঁড়াটাও এরকমভাবে দিবেন। আর এখন আমি এটা জিরা গুঁড়া, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো আমি
एक हल्का तेले फाँकि कर नहीं एगुलो हमें दिए दीब भलोभवे कषि नहीं हमें लवणटा परिमाण मत दिए दीब पर टेस्ट कर और एक दीब लगे और एन हमें हलुद गुड़ाटा दिए दीची और मरीच गुड़ोटा दिए दीची भलोभवे एकसाथे कषि नहीं और एखन हमें चिकेनगुलो दिए दीब दिए हमें भालोभावे कषिए नेब एखन हमें कोनो पानी एड करब ना हमें एक कषिए निये तारपरे पानी एड कर दीब और जेहेतु ये देशी मुरगी से जो सिद्ध होते अनेक समय लगे एक बेशी करे पानी दिए दीब और देखें हमें कत सुंदर भावे कषिए नहीं कत सुंदर लगते से देखते और एखन हमें पानी से दिए दीब एखन हमें ढाकनाटा दिए दीब और एखन हमें ढाकनाटा तुले नहीं নিয়ে এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব আর দেখেন আমার মাছগুলো সিদ্ধ হয়ে আসছে এবং লতিটাও সিদ্ধ হয়ে গেছে আর আপনারা যারা এভাবে এখনো লতি রান্না করে খান না এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমি এখন ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেব আর আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙে নাই দেখেন মাছগুলোও আস্তে আস্তে আছে এখন আমি ঢাকনাটা আর কিছুক্ষণ জন্য দিয়ে রেখেছি আর এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন আমার মুরগির গুস্তটা কত সুন্দর কষানো হয়েছে আর আমি এর সঙ্গে এখন আলুটা ভেজে রাখা আলুটা অ্যাড করে দিব আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেগুলো দিয়ে দিব আর এদিকে দেখেন আমি বাঁধাকপি ভাপিয়ে রেখেছি এখন আমি বাঁধাকপিটাও দিয়ে দিব এখন আমি অল্প করে একটু পানি অ্যাড করে দিব আর এটা কিন্তু আমি জুল জুল রাখবো না একটু মাখা মাখা হবে দেশি মুরগি দিয়ে যারা এখন বাঁধাকপি দিয়ে রান্না করে খান না এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এখন আমি একটু পানি অ্যাড করে দিব আর এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি আলুগুলো তো আমি ভেজে নিয়েছি আর বাঁধাকপিটা তো আমি ভাপিয়ে নিয়েছি এই জন্য আমার বেশি একটা পানি লাগবে না আর এটা আমি এখন মাখা মাখা করে নিব এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন দেখেন আমার বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে আর লব লব হয়েছে আর এখন আমি তার সাথে ধনে পাতাটা অ্যাড করে দিব আর এখন আমি ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি
আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের পর্যন্তই দেখালাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।